হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই চ্যানেল তো এখন অক্ষয় কুমার এবং নূপুর শ্যানন অভিনীত ফিলাইল টু মোহাম্মত এই গানটা রিলিজ হয়ে গেছে আজকে আমরা এই গানটারই ব্যাপারে একটু রিভিউ করবো কেমন লেটেস্ট বিগেন তো প্রথমে একটু টেকনিক্যাল ব্যাপারগুলো বলে দিই এই এই জিনিসটা যিনি ডিরেক্ট করেছেন তার নাম হচ্ছে অরবিন্দ খয়রা এটা যিনি প্রডিউস করেছেন তার নাম হচ্ছে আদেশ গোলা এবং যিনি কোরিওগ্রাফি করেছেন তার নাম হচ্ছে ইলিয়াস কাদের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং নপুর ম্যানন মানে কৃতি সেননের বোন আর এই গানটা যিনি কেছেন তার নাম হচ্ছে ডিপ প্র্যাক স্টেজ নেম ডিপ প্র্যাক কিন্তু আসল নাম হচ্ছে প্রতীক বচ্চন তো এই গেল গিয়ে এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের যে এই গানটা সম্বন্ধে আমাদের যে টেকনিক্যাল ব্যাপারগুলো আমি জানি সেটা আপনাদেরকে বললাম এরপরে এই গানটা সম্বন্ধে একটু বলি প্রথম কথা হচ্ছে যে এই জাতীয় গান এই জাতীয় অ্যালবাম সেটা কিন্তু বহুদিন ধরে নির্মিত হয়ে আসছে এক্ষেত্রে কি হয় যে একটা কোনো গানের সঙ্গে একটা ছোট্ট গল্প জুড়ে দেওয়া হয় যে গল্পটা মূলত হয় প্রেমের গল্প এবং একটি ছেলে একটি মেয়ে পরস্পরের সংস্পর্শে আসে তারপর তারা কোনোভাবে তাদের একটা প্রেমের মতন অবস্থার সৃষ্টি হয় তারপরে হচ্ছে যে প্রেমটা ভেঙে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে ছেলেটা এর ফলে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে তার কটা কোনো ঘটনা ঘটছে সে কোথাও চলে যাচ্ছে বা মারা যাচ্ছে তো এটা একটা খুব পরিচিত ধরনের ফরম্যাট আর কি তো এই ফরম্যাটে বহু গান নির্মিত হয়েছে এই গানটাও সেরকম একটা গান যেটা দু সালের ফার্স্ট পার্টটা আছে ফিলাল বলে এবং সেটা খুব জনপ্রিয় হয় এবং কয়েকদিনের মধ্যে প্রায় সিক্স মিলিয়ন ভিউয়ার পায় তো এটা সেটা দিয়ে হচ্ছে পার্ট টু এবার দু নম্বর ব্যাপারে যেটা সেটা হচ্ছে এই পার্ট টু সঙ্গে পার্ট ওয়ানের কিন্তু কোনো যোগ নেই মানে এখানে ফিলাল নামটা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে যে ফার্স্ট পার্টটা যে পপুলারিটি সেটাকে অ্যাসেস করার জন্য বা সেটাকে এনক্যাশ করার জন্য আমার মনে হয়েছে কারণ হচ্ছে দুটোর মধ্যে কোনো মিল নেই প্লটের মধ্যে কোনো মিল নেই টাইম লাইনে কিছু বোঝা যাচ্ছে না প্রথম গানটাতে অক্ষয় কুমার ছিলেন একজন ডক্টর এবং একজন তার সে তার মানে বিয়ে হয়ে গেছে তারপরে এক টাইমে সে হচ্ছে রোগী হিসেবে তার প্রাক্তন প্রেমিকা কী দেখতে পাচ্ছে এরকম মোটামুটি একটা ব্যাপার ছিল কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেরকম সেরকমই এক্ষেত্রে গল্পটা পুরোপুরি আলাদা মানে যেটা দেখাচ্ছে ওই স্বল্প পরিসরে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফলে এক্ষেত্রে এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই এবার তিন নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যারা যারা কাজ করেছেন তার মধ্যে নূপুর সেনন্ত একদম নবাগত তাকে অত্যন্ত প্রমিসিং লেগেছে আইসুদিং লেগেছে আর অক্ষয় কুমার সম্বন্ধে যেটা বলা যায় যে অক্ষয় কুমার তার মানে ইন্ডাস্ট্রির সব থেকে কি বলবো সব থেকে শরীর সচেতন যে সমস্ত নায়করা আছেন তাদের মধ্যে অন্যতম এই ব্যাপারে খাদ দাব ভ্যাস বলুন বা সেই ব্যাপারে ধরুন শরীরচর্চা বলুন তার পিছনে তিনি প্রচুর সময় ব্যয় ব্যয় করেন সেটা একটা কিংবদন্তির পর্যায়ে চলে গেছে এবং সেই জন্য এত দীর্ঘ সময় ধরে তিনি জায়গা ধরে রাখতে পেরেছেন কিন্তু এই গানটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলবো মানে ভিডিওটার গানের ভিডিওটার ক্ষেত্রে আমি যেটা পার্টিকুলারলি বলবো যে আমার কিন্তু এদের দুজনের যে কেমিস্ট্রিটা এক্ষেত্রে আর কি সেটা খুব একটা আমার মনে হয়েছে যে জমেনি খুব একটা ভালো এবং অসমর্কে একটু কিন্তু বলে মনে হয়েছে আর ডিপ্র্যাক মানে প্রতীক তার গানটা আমার অত শুনতে ভালো লাগে ভদ্রলোক একটু হাই পিচে হ্যাঁ হাই নোটে গানটা গান তো কথাবার্তাগুলো মানে লিরিকটা আমার খুব একটা সুবিধের লাগে কিন্তু গানের সুরটা আমার ভালো লেগেছে আপনারা শুনে দেখতে পান আপনাদের আশা করা যে ভালোই লাগবে